নমস্কার, আপনারা দেখছেন নিউজ জানি 24। আমি শ্যামাশ্রী। দেশ বিদেশের তাজা খবরে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। কাজাখস্তান তার অভিবাসন নীতিকে এমনভাবে সংশোধন করেছে এবং আরও বাইরের অর্থ ও চাহিদার প্রতিভা আকৃষ্ট করার লক্ষ্য রাখছে, যা বিদেশিদের এক দশক পর্যন্ত সময়ের জন্য স্বাচ্ছন্দ্যে বসতি স্থাপনের ক্ষমতা প্রদান করবে। এই প্রচেষ্টায় ভাষ্যকাররা সন্দেহ করেন যে রাশিয়ানরা তাদের নিজের দেশে ক্রমবর্ধমান নিপীড়ক জলবায়ু থেকে পালিয়ে আসা সম্ভবত সবচেয়ে বেশি সুবিধাভোগী হতে পারে। শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রকের আধিকারিকরা 7ই সেপ্টেম্বর বলেছেন যে বিদেশি ব্যবসায়ীরা কমপক্ষে 3 লাখ এককালীন বিনিয়োগ করে 10 বছরের বসবাসের অনুমতির জন্য যোগ্য হবেন। সেই সময়ের মধ্যে বিদেশিরা ব্যবসা নিবন্ধন, সম্পত্তির মালিকানা এবং আর্থিক লেনদেন পরিচালনার জন্য অনুমোদিত হবে। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে কোম্পানির প্রধানরা 3 বছর পর্যন্ত বৈধ বিনিয়োগকারী ভিসা পেতে সক্ষম। ব্যবসায় নিযুক্ত বিদেশিরা 2 বছরের জন্য বৈধ ভিসার উপর নির্ভর করতে পারে। শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রণালয় তার বিবৃতিতে বলেছে, এই নতুন উদ্যোগ কাজাখস্তানে প্রতি বছর 100 জন ব্যবসায়িক বিনিয়োগকারীকে আকর্ষণ করার লক্ষ্যকে আরও বাস্তবসম্মত করে তুলবে। প্রস্তাবের আরেকটি দিক হল কাজাখস্তানের উচ্চ চাহিদার ক্ষেত্রে বাইরের বিশেষজ্ঞদের আকৃষ্ট করা। একটি তথাকথিত মূল্যবান দক্ষতা ভিসা এবং সংশ্লিষ্ট আবাসিক পারমিট যোগ্য প্রার্থীদের জন্য উপলব্ধ করা হবে। চাওয়া পাওয়া বিভাগগুলি কর্তৃপক্ষ দ্বারা রোলিং ভিত্তিতে নির্ধারণ করা হবে। গত বছরের সরকারি তথ্য অনুযায়ী বিশেষ চাহিদার পেশার তালিকায় ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ, ন্যানোটেকনোলজিস্ট, বায়োটেকনোলজিস্ট, পরিবেশ বিজ্ঞানী, ডাক্তার এবং রসায়নবিদ অন্তর্ভুক্ত ছিল। বিজ্ঞান ও প্রযুক্তির বিশেষ ক্ষেত্রগুলিতে নির্দেশনা দেওয়ার জন্য যোগ্য বিদেশিদের জন্য একটি পৃথক গবেষক ও শিক্ষাবিদ ভিসার কল্পনা করা হয়েছে। সেই ভিসাটি 10 বছরের আবাসিক পারমিট দেওয়ার সম্ভাবনা এবং কাজাখ নাগরিকত্বের জন্য আবেদন করার অতিরিক্ত বিকল্প প্রদান করবে। এই কৌশলগত কাজটি অনুসরণ করা কাজাখের উচ্চশিক্ষা এবং বিজ্ঞানের প্রতিপত্তি কাজাখদের বুদ্ধিবৃত্তিক এবং সৃজনশীল সম্ভাবনাকে বৃদ্ধি করবে এবং শেষ পর্যন্ত মানব পুঁজির উদ্ভাবনী বিকাশের জন্য পরিস্থিতি তৈরি করবে। অর্থনীতিবিদ এবং আর্থিক বিশ্লেষক রাসুল রিসমবেভেট ইউরেশিয়া নেটকে পরামর্শ দিয়েছেন যে ভিসা বিভাগের এই নতুন র্যাফটের প্রলোভনটি সম্ভবত রাশিয়ান নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি জোরালোভাবে অনুভূত হবে, যারা ইউক্রেনের বিরুদ্ধে তাদের সরকারের যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই বছর একটি বড় মস্তিষ্কের ড্রেন অনুভব করেছে। ইউক্রেন, তুরস্ক এবং ইরানের নাগরিকরাও এই উদ্যোগের দ্বারা আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, রিসমবেভেট বলেছেন। বছরের প্রথম 7 মাসের তথ্য অনুযায়ী প্রায় 4,600 জন রাশিয়ান কাজাখস্তানে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছে, যা গত বছরের পুরো সময়ের তুলনায় প্রায়